ব্যাংকে যে টাকাগুলি আছে এগুলো জনগণের টাকা, এই টাকাগুলি যাকে দিতে হবে বা কাকে দিচ্ছে কিভাবে দিচ্ছে এই বিষয়গুলি জনগণকে জানার অধিকার রাখে, এবং যখনই কোনো লোন মঞ্জুর করা হবে কারো নামে সঙ্গে সঙ্গে উক্ত প্রতিষ্ঠানের ওয়েবসাইটে উক্ত স্যাংশন লেটার এবং তার বিস্তারিত উল্লেখ করতে হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আইন কোর্সে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকে আমরা আলোচনা করব চেক ডিজনারের গত 23/11/2022 তারিখে বিচারপতি জনাব মোহাম্মদ আশফুল কামাল স্যারের দেওয়া রায়টির পূর্ণাঙ্গ রায় নিয়ে। উক্ত রায়ের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আদালত, সেই রায়টি আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। তো ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি নতুন দেখতে যুক্ত হয়েছেন এবং এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দিয়ে আসবেন, যেন সর্বশেষ তথ্য সবার আগে পেতে পারেন এবং বেশি থেকে বেশি শেয়ার করে ভুক্তভোগী জনগণকে দেখার, জানার এবং বোঝার সুযোগ করে দিবেন। এই রায়টি মূলত 13 পাতার একটি রায়। তো আমি আশা করছি যে আপনারা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে বিষয়টি শুনবেন, কারণ এই রায়টির ভিতরে বিচারপতি জনাব মোহাম্মদ আশফুল কামাল স্যার অনেক গুরুত্বপূর্ণ ব্যাখ্যা প্রদান করেছেন বা অনেক গুরুত্বপূর্ণ আইন এর মধ্যে তিনি তুলে ধরেছেন এবং বিভিন্ন আইনের ব্যাখ্যার বিষয়গুলি উল্লেখ করেছেন, যা আপনাদের মামলায় ভোগান্তি কমাতে সহায়ক হবে বলে আমি মনে করি। তো চলে যাচ্ছি মূল আলোচনায়। আপিলটি নিষ্পত্তিতে ঘটনার সংক্ষিপ্ত বিবরণ এই যে, আপিলকারী বিগত ইংরেজি 29/9/2011 তারিখে অভিযোগকারী ব্যাংক তথা ব্যাংক ব্যাংক লিমিটেড নবীনগর ইউনিট হতে শতকরা 18.25% সুদে প্রতি মাসে 14,564 টাকা কিস্তিতে পরিশোধযোগ্য শর্তে 4 লক্ষ টাকা ঋণ গ্রহণ করেন। আপিলকারী বিগত ইংরেজি 31/3/2015 তারিখে অভিযোগকারী ব্যাংক বরাবর আপিলকারীর বকেয়া ঋণ এবং জামানত স্বরূপ 2,95,904 টাকার চেক প্রদান করলে বিগত ইংরেজি 2/6/2015 তারিখে ব্যাংক নগদায়নের জন্য উপস্থাপন করলে অপর্যাপ্ত তহবিলের কারণে চেকটি প্রত্যাখ্যাত হয়। পরে অভিযোগকারী ব্যাংক বিগত ইংরেজি 16/6/2015 তারিখে আসামির বরাবর লিগ্যাল নোটিশ প্রদান করেন। আপিলকারী 30 দিনের মধ্যে টাকা না দেওয়ায় অভিযোগকারী ব্যাংক বিগত ইংরেজি 27/7/2015 তারিখে মামলা দায়ের করেন। অতপর মামলাটি পরবর্তীতে দায়রা জজ আদালতে বদলি হয় বিচারের জন্য এবং বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালত ব্রাহ্মণবাড়িয়া মামলাটি বিচার শেষে উক্ত আসামিকে 6 মাসের কারাদণ্ড এবং চেকে উল্লেখিত টাকার সমপরিমাণ অর্থদণ্ডে দণ্ডিত করেন। উপরোক্ত রায় ও আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ হয়ে আসামিপক্ষ আপিল দায়ের করেন। এখানে বিচারপতি জনাব মোহাম্মদ আশফুল কামাল স্যার এনআইএক্টের 118 ধারার কিছু 18 ধারাটি উভু তুলে ধরেছেন, সেখানে তিনি উল্লেখ করেছেন বা সেই ধারাটিতে যা বলা আছে তিনি তাই উল্লেখ করেছেন। সেখানে বলা আছে বিনিময়যোগ্য দলিল সম্পর্কিত অনুমতি, প্রতিদান সম্পর্কিত, তারিখ সম্পর্কিত, সম্মতি সময়, হস্তান্তরের সময় এবং সত্যাপনের আদেশ, স্টেম সম্পর্কিত ধারক, যথাবিধ ধারক, ভিন্ন কিছু প্রমাণিত না হওয়া পর্যন্ত বিনিময়যোগ্য দলিলের ক্ষেত্রে এরূপ ধরিয়া লইতে হইবে যে প্রত্যেকটি বিনিময়যোগ্য দলিল পণের বিনিময়ে প্রস্তুত বা আদিষ্ট হয় এবং উহা যখন সম্মতিদানকৃত, শর্তার্পিত, বিনিময়কৃত বা হস্তান্তরিত হয় তখন পণের জন্যই সম্মতিদানকৃত, শর্তার্পিত, বিনিময়যোগ্য, হস্তান্তরিত হয়। এখানে 118 ধারার পূর্ণাঙ্গ বিষয়টি উল্লেখ করেছেন, ওখানে ওই বিনিময়যোগ্য দলিলের বিষয়টি উল্লেখ করা আছে। এখানে আরেকটি খুব চমৎকার বিষয় বিচারপতি আশফুল কামাল স্যার উল্লেখ করেছেন, সেটি হলো যে কনসিডারেশন বা লেনদেনের সংজ্ঞা। তো আইন কমিশন কর্তৃক প্রকাশিত আইন শব্দকোষের দ্বিতীয় সংস্করণে কনসিডারেশনের সংজ্ঞা বলা হয় যে কনসিডারেশন পণ, বিবেচনা, মূল্য, প্রতিলাভ, চুক্তির এক পক্ষের কোনো কাজ বিরতি বা অঙ্গীকার যার মূল্যে বা বিনিময়ে তিনি অপরপক্ষের অঙ্গীকার অর্জন করেন, দালিলিক চুক্তি ব্যতীত অন্য প্রকার চুক্তির বৈধতার জন্য পণ আবশ্যক, পণ ব্যতিরেকে বিনা দলিলে উপনীত কোনো সমঝোতা বাধ্যকর নয়, ইহা একটি নগ্ন সমঝোতা।
নীতির দ্বারা নিয়ন্ত্রিত। দ্য কন্ট্রাক্ট অ্যাক্ট 1872-এর 2-এর বি ধারায় পণ্যের নিম্নরূপ সংজ্ঞা দেওয়া হয়েছে, যখন অঙ্গীকারকারী ইচ্ছানুযায়ী অঙ্গীকার প্রাপক অথবা অন্য কোনো ব্যক্তি কোনো কিছু করিতে বা করা হতে বিরত থাকিয়াছেন অথবা কিছু করেন বা করা হইতে বিরত থাকেন অথবা কোনো কিছু করার বা করা হইতে বিরত থাকার অঙ্গীকার করেন, তখন সেই কাজ বিরতি বা অঙ্গীকারের প্রথমোক্ত অঙ্গীকারের পণ বলা হয়। তো এরকম আরও কিছু বিষয় উল্লেখ করে বিচারপতি বলেছেন যে ধারা 118 সরল সহজ সরল পাঠে এটি স্পষ্ট যে প্রত্যেকটি বিনিময়যোগ্য দলিল প্রতিদানের বিনিময় বা পণ্যের বিনিময় প্রস্তুত বা আদিষ্ট হয় তথা বিনিময়স্বরূপ প্রদত্ত হয়ে সে ধরে নিতে হবে। চেক বিনিময়স্বরূপ প্রাপ্ত বিনিময়যোগ্য দলিল আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক ঋণ গ্রহীতার নিকট হতে ঋণের বিপরীতে জামানত হিসেবে গৃহীত চেক প্রতিদানের বিনিময় বা পণ্যের বিনিময়ে কোনো দলিল নয় তথা বিনিময়যোগ্য দলিল নয়। ঋণ প্রদান বা ঋণ আদায়ের কতিপয় আইনকানুন মেনে চলতে হয়, সে আইনকানুনে ব্যত্যয় ঘটলে মামলার পাহাড় হয়। বর্তমানে বিচার বিভাগ এই পাহাড় সহ মামলার জটে ভারাক্রান্ত। দুঃখজনকভাবে সত্য আর্থিক প্রতিষ্ঠানের কতিপয় দুর্নীতিগ্রস্ত পরিচালক এবং এর কর্মকর্তাগণ তাদের খেয়াল খুশি মতো অসাধু এবং অনিয়ন্ত্রিত পদ্ধতিতে ঋণ প্রদান করে উক্ত মন্দ ঋণের আদায়কারীর ভূমিকায় বিচার বিভাগকে ব্যবহার করছে। দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881-এর বিধান মোতাবেক যেহেতু আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক ঋণ গ্রহীত হতে ঋণের বকেয়া তথা অনাদায়ী অংশের জামানত স্বরূপ গৃহীত চেক বিনিময়যোগ্য দলিল নয়, সেহেতু আর্থিক প্রতিষ্ঠানসমূহ চেক প্রত্যাখ্যানের মোকদ্দমা দায়ী করতে আইনত হকদার নয়। আর্থিক প্রতিষ্ঠান এবং ঋণ গ্রহীতার মধ্যে চুক্তি সম্পাদনের মাধ্যমে ঋণ গ্রহীতার আর্থিক প্রতিষ্ঠান ঋণ প্রদান করে থাকে, উক্ত ঋণের বিপরীতে আর্থিক প্রতিষ্ঠান ঋণ গ্রহীতা থেকে সুদ সহ তার লভ্যাংশ গ্রহণ করে। আর্থিক প্রতিষ্ঠানের সাথে ঋণ গ্রহীতার চুক্তির ভিত্তিতে ঋণ প্রদান এবং গ্রহণ করা হয়। সুতরাং আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক ঋণ গ্রহীতা হতে ঋণের বিপরীতে জামানত স্বরূপ গৃহীত চেক দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881-এর আওতায় বিনিময়যোগ্য দলিল নয়। এখানে তিনি অর্থহীন আদালত আইন 2003-এর অবিকল অনুলিপি লিখেছেন যে আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক ঋণ আদায়ের জন্য প্রচলিত আইনের অধিকতর সংশোধন ও সংহতকরণকল্পে প্রণীত আইন, যেহেতু আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত ঋণ আদায়ের জন্য প্রচলিত আইনের অধিকতর সংশোধন ও সংহতকরণ প্রয়োজন, সেহেতু এত দ্বারা নিম্নরূপ আইন প্রণয়ন করা হলো। অর্থ ঋণ আদালত আইন 2003-এর উপরিলিখিত প্রস্তাবনা সহজ সরল পাঠে এটি কাচের মতো স্পষ্ট যে আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত ঋণ আদায়ের জন্য এই আইনটি প্রণীত তথা আর্থিক প্রতিষ্ঠান যে সকল ঋণ বিতরণ করবে সেসব ঋণ খেলাপি হলে উক্ত খেলাপি ঋণ আদায়ের নিমিত্তে আর্থিক প্রতিষ্ঠান শুধুমাত্র অর্থহীন আদালত আইন 2003-এ বর্ণিত পদ্ধতিতে খেলাপি ঋণ আদায় করতে আইনতভাবে হকদার। এবং অর্থহীন আইন 2003, অর্থহীন আদালত আইন 2003-এর ধারা 3-এ বলা আছে, আপাতত বলবৎ অন্য কোনো আইনে ভিন্নতর যা কিছু থাকুক না কেন এই আইনের বিধানাবলী কার্যকর হবে। তো 3 ধারা মোতাবেক স্পষ্ট যে অর্থহীন আদালত আইন ভিন্ন অন্য কোনো উপায়ে আর্থিক প্রতিষ্ঠানসমূহ খেলাপি ঋণ আদায় তথা অনাদায়ী ঋণ আদায়ের জন্য গ্রহীতার বিরুদ্ধে কোনো কার্যক্রম গ্রহণ করতে আইনতভাবে অধিকারী নয়। এবং অর্থহীন আদালত আইনের 12 ধারায় বলা আছে যে যদি কোনো আর্থিক প্রতিষ্ঠান কোনো ঋণ প্রদান করে এবং সেই ঋণের বিপরীতে যেই সম্পত্তি বা যে জিনিস যেটি জামানত হিসেবে রাখে বা পণ রাখে সেটি বিক্রয় করে সমন্বয় না করে অর্থহীন আদালতে মামলা দায়ের করবে না। এবং এখানে আরও বলা আছে যে ইহা সত্ত্বেও যদি কোনো প্রতিষ্ঠান আর্থিক প্রতিষ্ঠান যদি উক্ত সম্পত্তি বিক্রয় না করে এই মামলাটি করে তাহলে যত দ্রুত সম্ভব উক্ত সম্পত্তি বিক্রয় করে উক্ত ঋণটি সমন্বয়ের ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সেই বিষয়টি আদালতকে লিখিতভাবে জানাতে হবে। ধারা 12 পর্যালোচনায় স্পষ্ট প্রতীয়মান হয় যে আর্থিক প্রতিষ্ঠানসমূহ সাধারণত পণ বা বন্ধক তথা স্থাবর ও অস্থাবর সম্পত্তি দায়বদ্ধ রেখে ঋণ প্রদান করেন। আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত ঋণ খেলাপি হলে অনাদায়ের জন্য আর্থিক প্রতিষ্ঠানসমূহ প্রথমে অর্থহীন আদালত আইন 2003-এর ধারা 12 মোতাবেক পণ বন্ধক স্থাবর সম্পত্তি কিংবা অস্থাবর সম্পত্তি বিক্রয় করে উক্ত ঋণ সমন্বয় করবেন। যদি উক্ত পণ বন্ধক স্থাবর বা অস্থাবর সম্পত্তি বিক্রয় করে ঋণ গ্রহীতা ঋণ সমন্বয়ের পরও কোনো ঋণের অংশ অনাদায়ী থাকে তাহলে উক্ত অবশিষ্ট অনাদায়ী খেলাপি ঋণ আদায়ের জন্য আর্থিক প্রতিষ্ঠানসমূহ অর্থহীন আদালত আইন 2003-এ বর্ণিত পদ্ধতিতে অর্থহীন আদালতে মোকদ্দমা দায়ের করবেন। এটি সংসদ কর্তৃক প্রণীত একটি আইন।
এবং এই বিষয়গুলি উল্লেখ করে বিচারপতি মহোদয় আরও বলেছেন যে যেহেতু আর্থিক প্রতিষ্ঠানসমূহে অর্থহীন আদালত আইন 2003 মোতাবেক তার খেলাপি ঋণ তথা অনাদায়ী ঋণ আদায়ের পদক্ষেপ গ্রহণ করতে হবে, সেহেতু ঋণ গ্রহীতার বিরুদ্ধে খেলাপি ঋণ আদায়ের চেক প্রত্যাখ্যানের মোকদ্দমা দায়ের করার সুযোগ নেই। তবে আর্থিক প্রতিষ্ঠান যদি তার নিজস্ব কোনো সম্পত্তি বিক্রয় করে এবং বিনিময়ে সম্পত্তি ক্রেতা হতে কোনো চেক গ্রহণ করে এবং পরবর্তীতে যদি সেই চেক প্রত্যাখ্যাত হয়, তবে আর্থিক প্রতিষ্ঠান উক্ত চেক প্রত্যাখ্যানের বিরুদ্ধে চেকের মামলা করতে হকদার, কিন্তু কোনোভাবেই ঋণ আদায়ের নিমিত্তে চেক জামানত হিসেবে গ্রহণ করে তা প্রত্যাখ্যানের মাধ্যমে চেক প্রত্যাখ্যানের মামলা দায়ের করতে আইনত অধিকারী নয়। ফলে বাদী কর্তৃক অর্থ চেক প্রত্যাখ্যানের মোকদ্দমা আইন ও বিধি বহির্ভূত বিধায় বাদীর মোকদ্দমা দায়ের বেআইনি, আপিলটি মঞ্জুরযোগ্য। এখানে বিচারপতি মহোদয় বাংলাদেশ ব্যাংকের প্রতি কিছু নির্দেশনা জারির জন্য নির্দেশ প্রদান করেছেন। সেগুলি হলো, আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক প্রতিটি ঋণের বিপরীতে ইন্স্যুরেন্স বাধ্যতামূলক করে আর্থিক প্রতিষ্ঠানসমূহের অনতিবিলম্বে বাংলাদেশ ব্যাংক নির্দেশনা জারি করবে। খেলাপি ঋণ আর্থিক প্রতিষ্ঠান কী পদ্ধতিতে আদায় করবে তদ্বিষয়ে বিস্তারিতভাবে স্যাংশন লেটারে বর্ণনা দিতে হবে। আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক সকল ঋণ প্রদানে সর্বোচ্চ স্বচ্ছতা ও আধুনিকীকরণের পদক্ষেপ নেওয়ার পরামর্শ প্রদান করবে এবং নিয়মিত বিরতিতে তা দেখাশোনা করবে। ব্যাংকের টাকা যেহেতু জনগণের টাকা, সেহেতু জনগণের টাকা আর্থিক প্রতিষ্ঠান কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দিচ্ছেন তা জনগণের জানার অধিকার আছে। হেতু প্রত্যেক ঋণ মঞ্জুরের সাথে সাথে উক্ত ঋণ মঞ্জুরের স্যাংশন লেটার জনগণের অবগতির জন্য সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশ প্রদান করা হলো এবং উক্ত বিষয়টি বলে বিচারপতি মহোদয় উক্ত আপিলটি মঞ্জুর করেছেন এবং আসামিকে খালাস প্রদান করেছেন এবং আসামির জমাকৃত 50% টাকা দ্রুততম সময়ের মধ্যে, মানে 10 দিনের মধ্যে আসামিকে প্রদানের জন্য নির্দেশ প্রদান করেছেন। তো উক্ত বিষয়টি উল্লেখ করে বিচারপতি জনাব মোহাম্মদ আশফাকুল কামাল স্যার এই রায়টি প্রদান করেছেন এবং বলেছেন যে যেহেতু ব্যাংকে যে টাকাগুলি আছে এগুলি জনগণের টাকা, এই টাকাগুলি যাকে দিতে হবে বা কাকে দিচ্ছে কীভাবে দিচ্ছে এই বিষয়গুলি জনগণকে জানার অধিকার রাখে এবং যখনই কোনো লোন মঞ্জুর করা হবে কারো নামে সঙ্গে সঙ্গে উক্ত প্রতিষ্ঠানের ওয়েবসাইটে উক্ত স্যাংশন লেটার এবং তার বিস্তারিত উল্লেখ করতে হবে। এতে করে ব্যাংকের বা আর্থিক প্রতিষ্ঠানের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত হবে এবং জনগণও আশা করা যায় এর সুফল ভোগ করবে। তো আজকে ভিডিও পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ।